নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি একেবারে বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ থাকলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এখন সকাল 7:30 বাজে, সমস্ত কাজ সেরে নিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। গতকাল অনেক বৃষ্টি হয়েছিল, তো আমার দুই মেয়ে, জামাই, নাতি নাতনি সবাই আছে, সবার জন্য জলখাবার তৈরি করছি। আপনাদের সবার প্রিয় ময়না পাখির আদো আদো বল শুনুন। স্বাভাবিকভাবে আমরা ঘরে কিভাবে কথা বলি, কীরকম কাজকর্ম করি, সব কিছু আচার আচরণ আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের আঞ্চলিক ভাষা আপনারা হয়তো অনেকে বুঝবেন না, আবার অনেকের কাছে খুব ভালো লাগবে। তোমাদের বাসা চুলা রান্না করে, আর আমাদের রান্না করে নাই, আমাদের তো রান্না করে নাই। ঠিকই তো করি, সবাই বলছে তোমাকে প্রতিদিন দেখাতে, প্রতিদিন দেখাতে বলছি। এখান দিয়ে আসো নুনু, এখান দিয়ে আসো, মাসিমণির লগে দিয়ে আসো। নাতি নাতনিদের সাথে এই দুই একটা দিন জীবনের শ্রেষ্ঠ সময় কাটাচ্ছি, খুব আনন্দ পাচ্ছি আমরা, ওরাও অনেক আনন্দ পাচ্ছে। আপনারা তো সবই জানেন, তবুও নতুনদের জন্য বলছি, তো আমার বড় মেয়ে প্রাইমারি স্কুল শিক্ষক, জামাই বাবাজিও প্রাইমারি স্কুলের হেড টিচার, আর মেজ মেয়ে সরকারি কলেজের প্রভাষক, মেজ জামাই বন বিভাগে আছে, ওরা দুজন বিসিএস কেডার, আর ছোট মেয়েও বিসিএস কেডার, ও কিছুদিনের ভিতরে সরকারি কলেজে প্রভাষক হিসাবে যোগদান করবে, এখন জনতা ব্যাংকে আছে, আর আমার ছোট জামাই বাবাজিও কৃষি ব্যাংকে আছে। অনেকের হয়তো জানার আগ্রহ থাকবে, তাই বললাম। আমার পাশে আমার প্রিয় নাতনি অনুভা বসে আছে, ওদের বাসায় গেলেও ও আমার সাথে সাথে থাকে। আমরা মানুষ এটা দেয়, রাশিয়া কি যুদ্ধ লাগাই দিছে, ফিলিস্তিন ইসরায়েল কি যুদ্ধ লাগাই দিছে,
ওইদিনকে ইরানে আর পাকিস্তানে বলে টিয়া লাগা দিয়েছে আমার খাদ্যের অভ্যাসটা যদি ঠিক থাকে তাহলে আমি অবশ্যই রোগ থেকে ভালো থাকবো। সত্য তো শুদ্ধার ভিতরে লেখা আছে, অতি কুট, অতি অম্ল, অতি সবকিছু আমার ভাসুরের ছোট ছেলে সঞ্জয় আসছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে কথা বলছে। নিয়মিত আহার, নিয়মিত নিদ্রা, নিয়মিত মানে এটা স্বল্প, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত আপনি এটাকে নিজেকে কন্ট্রোল করতে অভ্যাসের মাধ্যমে অভ্যাস চোখের ভিতরে লেখা আছে। আগে খাইছিনি, তোরা যে সময় ছোট্ট আছিস সে সময় খাইছিনি। মা বলে ব্রহ্মা বিহারে বাবা মুখ দো না গো, মুখ দুইশনি তাইলে মা তোমার তো খাবার দিয়ে দেয়। ওরা সবাই বলছে চুলার ধারে বসেই খাবে, গরম গরম রুটি হাতে নিয়ে নিয়ে খাবে, তাই এখানেই দিয়ে দিলাম সবাইকে। গতকালের মাংসের ঝোল দিয়ে রুটি খাওয়া হচ্ছে। ঘর যে সামনে রান্নাঘর যে সামনে আসিল সব জিনিস আসিল, কাম কাজ তো কিচ্ছু হয়েছিল না। একদিন মাছ লছি না গুয়া মাছ, কার পুকুরে তো জাল দিছি, একদিন কাসকি মাছ ঘুমাতে মনে হয় স্বপ্ন দেখছি বুঝনি, ঘুমে তো জাগানো হইলে একেবারে মারে পাখি একটা আমার নাম ধরে ডাকলো, আর তো কোনোদিন হয় না এটা নি কছে, আর তো কখনো শুনি নাই মারে পাখি একটা মনে হয় যেন আমার নাম ধরে ডাকলো। করুল বাডা সাগরের কত এই 700 টাকা কেজি আরেকটা রুটি খা, এই টাইমে শিকার সপ্তাহ উপযোগিতা আছে, ভালো হয়েছে রে নুনু, এই আরেকটা রুটি দি। তোরা অন্য কিছু কি করবি।
তুমি পা দিয়ে ইয়ে মানে কোন জন্তু যাইতে চাই তো আমি সকালের খাবার খেতে খেতে নাতি নাতনিদের খেলাধুলা ওদের আনন্দ উপভোগ করছি। গতকাল সারা দুপুর এত বৃষ্টি হয়েছে, চারিদিকে জল জমে গেছে, উঠোনেও এখনও জল আছে, গাছতলাতে এখানে একটু নিচু আছে, এখানেই জল জমে গেছে। তুই কাপ দিকে মানলে গতকাল রাতেই গোপালের মা বলে গেছে সকালবেলায় এদেরকে গোপালদের ঘরে সকালের খাবার খেতে আমি দিই নাই, কারণ ওরা দুই একদিন থাকবে। আমি অনেক অনুরোধ করে ওনাকে নিষেধ করে দিয়েছি। তো এখন আবার জয়শ্রীর কাকিমা ও এসে আমাদের মেজবউ ও এসে বলে গেছে ওদের ঘরে চা খেতে। তো মেয়েরা কেউ যাবে না, তো জামাই বাবাজি বলছে কেউ না গেলে ওনাদের মনে কষ্ট যাবে। তখন আমার জামাই বাবাজি গেছে ছোট্ট একটা আনা যা, এটা চলে গেছে, ওটা তোরে তো দেখলে ভয় পাবে। ছোট্ট একটা কুকুর বিকালে ন এগুন তো খায় ন আইসে তঙ্গু করে চা খাইছে, তার ঘরে চাটা খাই গেছে। দুপুরের রান্নার আয়োজন হচ্ছে, তো এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে, একেবারে অন্ধকার করে ফেলছি। দেখি দুপুরের রান্নাটা এখানে করতে পারি কিনা। ভিডিওটি এখানেই শেষ করব, অনেক বড় হয়ে যাচ্ছে। তো আরেকটা ভিডিও হবে দুপুরের রান্নাবান্না খাওয়া দাওয়া এসব নিয়ে। আগামী পর্বটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।